হাই ফ্ৰেণ্ডছ, গুড আফটাৰনুন টু এভৰিবডি। সমগ্ৰ দেশতে লকডাউন কাৰ্যসূচী অব্যাহত আছে আৰু এই সময়ত আমি সকলোৱে ঘৰতে আবদ্ধ হৈ আছোঁ আৰু এই লকডাউন কাৰ্যসূচীত চৰকাৰৰ যি নীতি নিৰ্দেশনা, স্বাস্থ্য বিভাগৰ যি নীতি নিৰ্দেশনা, আপোনালোকে সকলোৱে মানি চলক, এই লকডাউন কাৰ্যসূচী সফল কৰি তোলক। আৰু এই চেগতে মই ছাত্ৰ ছাত্ৰী, পিতৃ মাতৃ তথা অভিভাৱক অভিভাৱিকাসকলক মই এটাই আহ্বান কৰোঁ যে এই সময়ত যিহেতু স্কুল কলেজ বন্ধ, ল'ৰা ছোৱালীসকল আনুষ্ঠানিক পাঠদানৰ পৰা, আনুষ্ঠানিক শিক্ষা গ্ৰহণৰ পৰা বঞ্চিত হৈ আছে, ঘৰতে আছে, গতিকে আপোনালোকে নিজে নিজে ল'ৰা ছোৱালীৰ যত্ন লওক। মই ল'ৰা ছোৱালীসকলকো মই আহ্বান কৰোঁ যে তোমালোকে ঘৰত পঢ়িবৰ কাৰণে এক দীঘলীয়া বন্ধ পাইছা, যথেষ্ট সময় পাইছা, এই সময়খিনি তোমালোকে অভাৱত নষ্ট নকৰি সময়ৰ সৎ ব্যৱহাৰ কৰিবা বুলি মই আশাবাদী। আৰু সেইকাৰণে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সুবিধাৰ্থে, উপকাৰৰ কাৰণে মই বিশেষকৈ নৱম, দশম আৰু দ্বাদশ শ্ৰেণী ইংৰাজী বিষয়ৰ ছিলেবাছৰ অন্তৰ্ভুক্ত কিছুমান গুৰুত্বপূৰ্ণ বিষয়বস্তু আলোচনা কৰিবলৈ সিদ্ধান্ত লৈছোঁ। তো আশা কৰোঁ তোমালোকে এই ভিডিঅ'বিলাক যদি ফ'ল' কৰা, নিশ্চয় তোমালোকৰ উপকাৰ হ'ব, লাভ হ'ব। আজিৰ মোৰ আলোচনাৰ এটি মূল বিষয়বস্তু হৈছে ডিটাৰমিনাৰ্ছ, যিটো বিষয় নৱম আৰু দশমান শ্ৰেণীৰ কাৰণে খুবেই গুৰুত্বপূৰ্ণ। প্ৰতি বছৰে এই ডিটাৰমিনাৰ্ছৰ পৰা নৱম আৰু দশমান শ্ৰেণীত তিনি নম্বৰকৈ দিয়া হয়। গতিকে আজি এই ভিডিঅ'ৰ যোগেদি মই ডিটাৰমিনাৰ্ছৰ কিছু আভাস দিবলৈ চেষ্টা কৰিছোঁ। তোমালোকে নিশ্চয় পাইছা বা জানা যে বিভিন্ন ধৰণৰ ডিটাৰমিনাৰ্ছৰ ইজেছবিলাক পৰীক্ষা দিয়ে, তাৰ ভিতৰত চামেৰি ব্যৱহাৰ, মেনি মাছ মৰৰ ব্যৱহাৰ, ফিউ লিটলৰ ব্যৱহাৰ, ইটছ এভৰি ব্যৱহাৰ, আইডা নাইডাৰ ব্যৱহাৰ। গতিকে এই ডিটাৰমিনাৰ্ছবিলাক খুবেই তোমালোকৰ কাৰণে জানিবলগীয়া বিষয়। তো আজিৰ মোৰ এই ভিডিঅ'ৰ যোগেদি ফিউৰ ব্যৱহাৰ সম্পৰ্কে ছাত্ৰ ছাত্ৰীসকলক কিছু গুৰুত্বপূৰ্ণ কথা শ্বেয়াৰ কৰিব লৈছোঁ। ফিউ তোমালোকে নিশ্চয় জানা ফিউৰ তিনিটা প্ৰকাৰ, ফিউ, এফ ইউ এণ্ড দা ফিউ। ফিউ, এফ ইউ এণ্ড দা ফিউ, ফিউৰ এই তিনিটা প্ৰকাৰ। গতিকে এই ফিউ ফিউ সম্পৰ্কে তোমালোকে কিছুমান গুৰুত্বপূৰ্ণ কথা জানিব পাৰিব আৰু মই দেখিবলৈ পাওঁ বহুত ছাত্ৰ ছাত্ৰীসকলে ফিউ লিটলৰ ডিটাৰমিনাৰ্ছৰ ব্যৱহাৰৰ ক্ষেত্ৰত বহুত ভুল কৰে আৰু অনুমানত বহায়। গতিকে তোমালোকে এই টিপছখিনি ফ'ল' কৰিলে অনুমানত বহাব নালাগে, চিয়'ৰ এণ্ড চাৰ্টেইন যে তোমালোকে ভাল মাৰ্ক পাবা। গতিকে মই এক নম্বৰত পইণ্টছ বেচিছ কথাবিলাক আলোচনা কৰিছোঁ। এক নম্বৰত আলোচনা হৈছে যে ওপৰত লিখা আছে ইউজেছ অফ ফিউ, এফ ইউ এণ্ড দা ফিউ। ফিউ, এফ ইউ আৰু দা ফিউ ক'ত ক'ত ব্যৱহাৰ হয়, ক'ত ব্যৱহাৰ নহয়, তাৰ কিছুমান নীতি নিৰ্দেশনা। এক নম্বৰ কথাটো হৈছে যে ফিউয়ে প্ৰায় নাই বুজায়। ফিউয়ে কি বুজায়? প্ৰায় নাই বুজায়, অলমষ্ট নাথিং, প্ৰায় নাই, ডেট মিনছ নিগেটিভ বুজায়। ফিউ লিটল এইবিলাকে নিগেটিভ বুজায়, অলমষ্ট নাথিং বুজায়। এফ ইউয়ে কিছু সংখ্যক বুজায়, এফ ইউয়ে কি বুজায়, কিছু সংখ্যক বুজায়। আৰু দাফিয়ে যি কিছু সংখ্যক থাকে তাৰ গোটেইখিনি বুজায়, আৰু দাফিয়ে কি বুজায়, যি কিছু সংখ্যক থাকে তাৰ গোটেইখিনি বুজায়। যদি আমি এটা উদাহৰণ লওঁ যে আই হেভ ফিউ ফ্ৰেণ্ডছ, ইয়াৰ অৰ্থটো কি হ'ব, যে মোৰ বন্ধু বুলি নাই বুলিবই পাৰি। কিন্তু যেতিয়া কোৱা হ'ব আই হেভ এ ফিউ ফ্ৰেণ্ডছ, তাৰমানে মোৰ কিছু সংখ্যক বন্ধু বান্ধৱ আছে, এফাৰ্মেটিভ চেন্স। যেতিয়া কোৱা হ'ব আই হেভ দা ফিউ ফ্ৰেণ্ডছ আই হেভ আৰ অল গুড, মোৰ যিমানকেইজন বন্ধু বান্ধৱ আছে সকলোৱে ভাল। গতিকে ফিউয়ে প্ৰায় নাই বুজাইছে, এফ ইউয়ে কিছু সংখ্যক বুজাইছে, আৰু দা ফিউয়ে যি কিছু সংখ্যক আছে তাৰ গোটেইখিনি বুজাইছে। ক্লিয়াৰ? নেক্সট নাম্বাৰ টু কোৱা হৈছে যে ফিউ, এফ ইউ আৰু দা ফিউ এই তিনিওটা কাউণ্টেবল নাউনৰ আগত ব্যৱহাৰ হয়। ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে মনত ৰাখিবা, লিটলৰ ব্যৱহাৰ মই পিছত আলোচনা কৰিম, লিটল আনকাউণ্টেবল নাউনৰ ক্ষেত্ৰতহে ব্যৱহাৰ হয়। ফিউ ব্যৱহাৰ হয়
কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ এফিউ দা ফিউ এই ফিউর যে তিনিটা প্রকার তিনিটা প্রকার ব্যবহৃত হয় আন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এটা মনে রাখব তোমালে নাম্বার থ্রি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টস হয়েছে যে এফার্মেটিভ টেকুইশন থাকা বাক্য কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ ব্যবহার হয় যে দিয়ার আর ফিউ অ্যাপলস ইন দ্য বাস্কেট আর ছাত্র ছাত্রী সকল তোমালে নিশ্চয় জানা যে ক্লাস নাইন আর টেনের কারণে আন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে টেকুইশন টেকুইশনের একটা নিয়ম হয়েছে কি যে সেন্টেন্সবিল যদি এফার্মেটিভ হয় তো টাক করতে নেগেটিভ হয় নেগেটিভ থাকলে এফার্মেটিভ হয় কিন্তু তোমালে মনত রাখবা যে যেন্টেন্স ফিউ লিটল স্কার্সলি হার্ডলি সেলডম নো সোনার দেন এই শব্দবিল থাকে তেনে সেন্টেন্সবিল এফার্মেটিভ বা নেগেটিভ টেক কুয়েশন করতে সেইবিল সেন্টেন্স কিন্তু নটর ব্যবহার নহয় গতি এই চা এই সেন্টেন্স চা দিয়ার আর ফিউ অ্যাপলস ইন দ্য বাস্কেট আর দিয়ার এই সেন্টেন্স এফার্মেটিভ একটা সেন্টেন্স আর এই সেন্টেন্সটার যেটা কি হয়েছে টেক করা হয়েছে তাই কিন্তু নটর ব্যবহার হওয়া নাই এই এফার্মেটিভ সেন্টেন্স এই নেগেটিভ হব লাগিছিল কিন্তু বাক্যট ফিউ ব্যবহার আছে তো ফিউ লিটলের ব্যবহার হলে সেই সেন্টেন্সবিল কি ব্যবহার নহয় নটর ব্যবহার নহয় গতি ইয়াত নটর ব্যবহার হওয়া নাই ফিউর কারণে গতি এইটি একটা কি এফার্মেটিভ ট্রাকুয়েশন গতি যিবোর সেন্টেন্স তোমালে এনেকা ধরনের এফার্মেটিভ টেকুইশন পাবা আর সেই সেন্টেন্সবিল কাউন্টেবল নাউনের আগত ফিউ ব্যবহার হয় যে এইটা একটা এফার্মেটিভ টেকুইশন থাকা সেন্টেন্স আর এই সেন্টেন্স অ্যাপলস হয়েছে কাউন্টেবল তার আগত ফিউ ব্যবহার হয়েছে গতি তিন নম্বর পয়েন্টস হয়েছে যে এফার্মেটিভ টেকুইশন থাকা বাক্য কাউন্টেবল নাউনের আগত কি ব্যবহার হয় যে ফিউ ব্যবহার হয় গতি সেন্টেন্সটো এফার্মেটিভ টেগ আছে আর সেন্টেন্সত কাউন্টেবল নাউন অ্যাপলস আছে তার সম্পর্কে ফিউ ব্যবহার আছে গতি ফিউ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা তোমালে শিকিব পারা নেক্সট নাম্বার থ্রিত কোয়া হয়েছে যে নেগেটিভ টেগ কুয়েশন থাকা বাক্য কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এফিউ ব্যবহার হয় উপরত পালো আমি যে এফার্মেটিভ টেগ কুয়েশন থাকা সেন্টেন্সবিল কাউন্টেবল নাউনের আগত কি হয় যে ফিউ হয় চারি নম্বর নেক্সট পয়েন্টসত পালো আমি কি যে নেগেটিভ কুয়েশন যদি নেগেটিভ টেগ কুয়েশন থাকে যে এই সেন্টেন্সটো চা দিয়ার আর এ ফিউ অ্যাপলস ইন দ্য বাস্কেট আর নট দিয়ার ফিউ হলে সেই নটর ব্যবহার নহয় কিন্তু যেটা এ ফিউ হব দা ফিউ হব সেই সেন্টেন্সবিল টেক কুয়েশন করতে নটর ব্যবহার হব গতি এই সেন্টেন্স কি নেগেটিভ টেক কুয়েশন আছে এই সেন্টেন্স আর নেগেটিভ টেক কুয়েশন থাকার কারণে এই সেন্টেন্স যেপলস যে নাউন আছে কাউন্টেবল তার আগত কি হয়েছে এফি ব্যবহার হয়েছে গতি তোমালে এই কথাটো এনেকৈ মনত রাখবা যে যেন্টেন্স নেগেটিভ টেক আছে অর্থাৎ নেগেটিভ টেক কুয়েশন থাকা সেন্টেন্সবিল কাউন্টেবল নাউনের আগত এফি ব্যবহার হয় এই নেগেটিভ টেক কুয়েশন থাকা একটা সেন্টেন্স ইয়াত অ্যাপলসটো হয়েছে কাউন্টেবল সেই কারণে তার আগত কি হয়েছে এফিউ হয়েছে নেক্সট পাঁচ নম্বর একটা ব্যবহার হয়েছে এফিউর একটা ব্যবহার এ সিম্পল ইম্পারেটিভ সেন্টেন্স অবলিক ইন্টারোগেটিভ সেন্টেন্স প্লাস এফিউ প্লাস কাউন্টেবল নাউন এই পয়েন্টসটো হয়েছে এই ধরনের যে ধরা একটা সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় বা সেন্টেন্সটো যদি ইন্টারোগেটিভ হয় সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্সত যদি ফিউ এফিউ দা ফিউর ব্যবহার দিয়ে আর সেন্টেন্সটোত যদি কাউন্টেবল নাউন থাকে তেতিয়াহলে তুমি কি ব্যবহার করবা এফিউ ব্যবহার করবা এজ ফর এক্সাম্পল চা এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা ক্যান ইউ ল্যান্ড মি বুকস এটি চা বাক্যর সেবত প্রশ্নবোধক চিন আছে আর সাবজেক্টের আগত অঞ্জলি ভার্ব আছে এটি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গতি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সত চা বুকসটো হয়েছে কাউন্টেবল আর সেই কারণে তার আগত এফিউ হয়েছে গতি তোমালে মনত রাখবা যে একটা সেন্টেন্স যদি ইম্পারেটিভ হয়
বা সেন্টেন্সটো যদি ইন্টাৰগেটিভ হয় সেই ইন্টাৰগেটিভ বা ইম্পাৰেটিভ সেন্টেন্সটোত কাউণ্টেবল নাউনৰ আগত এফ ইউ ব্যৱহাৰ হয়। যেনেকৈ এই চেণ্টেন্সটো কি ইন্টাৰগেটিভ চেণ্টেন্স, বাক্যত প্ৰশ্ন চিন আছে আৰু চেণ্টেন্সটোত বুকছটো হৈছে কাউণ্টেবল নাউন, সেইকাৰণে তাৰ আগত কি হৈছে এফ ইউ ব্যৱহাৰ।